আর এটা বলা ভালো, সংবিতা সরকার, নৈহাটি নিউ লাইফ সোসাইটি সোশ্যাল ওয়ার্কার। নৈহাটি নিউ লাইফ সোসাইটির একটি প্রজেক্ট হচ্ছে মুক্তধারা, আমরা বলি হোম ফর হোমলেস। এখানকার বড় ম্যাডামের কিছু পার্সোনাল ইস্যুসের জন্য ওনার হয়ে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমি এখানকার সোশ্যাল ওয়ার্কার। এখানকার আশেপাশে যত নিডি পুয়ার হোমলেস যত বাচ্চা আছে, আমাদের আউটরিচ ওয়ার্কাররা সার্ভে করেন, তারা এই ধরনের বাচ্চাকে কালেক্ট করে আমাদের কাছে নিয়ে আসে। আমাদের তিনটে কন্ট্যাক্ট পয়েন্ট আছে, তারা এখানে রোজ যান, বাচ্চার ওখানে আসে, খেলাধুলা করে, পড়াশোনা শেখে, যা যা করতে চায় তারা করে, ওখান থেকে তারা এই হোমে আসে। আমরা যত সম্ভব চেষ্টা করি তাদেরকে হেলথ, নিউট্রিশন, এডুকেশন, কারিকুলার অ্যাক্টিভিটিস দেওয়ার। ওদের বাড়িতে সমস্ত রকম সুযোগ সুবিধা ওরা কিছুই পায় না, বাবা মায়ের কোনো প্রপার ঠিক ঠিকানা নেই, যেরকম হয় আর কি বাচ্চারা। তো তাও আমরা যতদূর সম্ভব ওদেরকে দেওয়ার চেষ্টা করি, সবসময় হয়ে ওঠে না, চাইলেও হয়ে ওঠে না। তো আমাদের এখানে আঁকা, নাচ, গান, আবৃত্তি, নাটক ওরা সবই শেখে। এখান থেকে প্রাইমারি স্কুলেও কিছু বাচ্চা পড়ে, হাই স্কুলেও কিছু বাচ্চা পড়ে। একটি মেয়ে যে সব থেকে বড়, সে মাধ্যমিক দেবে এবার প্রফুল্লসেন স্কুল থেকে। আমাদেরই আশেপাশেরই স্কুল, বিজয়নগর স্কুল, এক নম্বর বিজয়নগর স্কুল, বলাইবাগ, প্রফুল্লসেন, আদর্শ, বিভিন্ন রকম স্কুলে এখানকার বাচ্চারা পড়ে। আমরাই নিয়ে যাই, নিয়ে আসি, স্কুলের টিচাররাও খুব হেল্প করে। বাকি বাইরে থেকে আঁকাতে, নাচ শেখাতে, গান শেখাতে সবাই আসে, তারা ফ্রি অফ কস্ট এগুলো শেখায় বাচ্চাদের কথা ভেবে, যাতে ওরা কিছু করতে পারে। যেহেতু ওদের বাড়ির অবস্থা পুরোটাই ব্ল্যাঙ্ক, ওদের কোনো সাপোর্ট নেই, একটা গাইডেন্স নেই বা মাথার উপরে কোনো হাত নেই, তো আমরা চেষ্টা করি যেন সেইগুলো আমরা ওদের দিতে পারি। যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে বা যতটুকু আমরা পারবো করতে, আমরা আমাদের 100% দিয়ে ওদের জন্য কিছু করার চেষ্টা করি। এইভাবেই আমরা কাজ করে যেতে চাই, যাতে বাচ্চারা বড় হয়ে কিছু করতে পারে, নিজেদের পায়ে দাঁড়াতে পারে। যেহেতু বাবা মায়ের ভালোবাসা ওরা পায় না, সেই জন্য বাবা মায়ের ভালোবাসা তো আমরা দিতে পারবো না। যতটুকু আমরা ভালোবাসা দিতে পারছি বা গাইডেন্স দিতে পারছি, সাপোর্ট দিতে পারছি, ওদের এনকারেজ করছি কিছু করার জন্য। আর আমরা ওদের সবসময় বলি যাতে ওরা এস্টাবলিশড হয় আর নিজের পায়ে দাঁড়ায়। কারণ আজকালকার দিনে এখানে আমাদের প্রত্যেকেই মেয়ে, এটা বলে রাখি, আমাদের এখানে যতজন বাচ্চা আছে তারা প্রত্যেকেই মেয়ে। এটা হচ্ছে মেয়েদের জন্য, এটা ওপেন শেল্টার শুধুমাত্র মেয়েদের জন্য। আর আমাদের সব স্টাফেরাও মেয়ে, এখানে কোনো মেল স্টাফ নেই আর মেল ছেলে বাচ্চাও নেই। তো আমরা চেষ্টা করি যাতে, যেহেতু আজকালকার দিনে মেয়েদের ছেলেদের সবারই নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, তো আমরা চেষ্টা করি যাতে ওরা ভালোভাবে মানুষ হয়, পড়াশোনা করে, কিছু শেখে, নিজের পায়ে দাঁড়াতে পারে। জীবন চেতনা গ্রুপের জন্য আপনার কিছু বক্তব্য? জীবন চেতনা গ্রুপের কথা আমরা আগে থেকে কিছু জানতাম না, তো আজকে অনেক দূর থেকে ওনারা এসেছেন আমাদের সাথে, আজকে সারাটা দিন সময় কাটালেন, আমাদের খুব ভালো লাগলো, বাচ্চারাও খুব খুশি। তো ওনাদের কাজকর্ম যত জানছি আমাদের খুবই ভালো লাগছে। তো এরপর থেকে আশা করবো আমাদের দুজনের দুটো সংস্থা মানে মাঝখানে একটা ভালো বন্ডিং তৈরি হবে, আমাদের রেগুলার একটা আলাপচারিতা থাকবে, বজায় থাকবে। তো এইটুকু, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সেটাই না।